হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। তোমাদের জন্য এই ভিডিওতে WBCS মক টেস্ট 3 নিয়ে এসেছি। তোমরা কোয়েশ্চেনের সাথে সাথে ভিডিওটি পজ করে অ্যান্সার খাতায় লিখে নাও ও উত্তর মিলিয়ে নিয়ে কত স্কোর হলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো। যারা গ্রুপে অলরেডি এক্সাম দিয়েছ তারা উত্তর মিলিয়ে নাও এবং স্কোর কমেন্ট করো। তো চলো শুরু করা যাক WBCS মক টেস্ট 3। প্রথম প্রশ্ন হিস্ট্রি অফ ইন্ডিয়া থেকে, রিলিজিয়াস মুভমেন্ট থেকে। কোয়েশ্চেন নাম্বার 1, জিবাকা মেনশন দ্য আর্লি বুদ্ধিস্ট লিটারেচার ওয়াজ এ। প্রথম দিকের বৌদ্ধ সাহিত্যে জীবকের কথা বলা আছে, উনি ছিলেন অপশন এ বোধিসত্ত্ব, অপশন বি রাজা, অপশন সি ধনী ব্যক্তি, অপশন ডি চিকিৎসক। জীবক ছিলেন একজন চিকিৎসক। পরিপ্রশ্ন, বুদ্ধিস্ট রিলিজিয়াস স্ক্রিপচার ত্রিপিটক ওয়াজ রিটেন ইন। বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা? এ সংস্কৃত, বি হিন্দি, সি বেঙ্গলি, ডি পালি। সঠিক উত্তর অপশন ডি পালি। নেক্সট কোয়েশ্চেন, নেম দ্য লাস্ট তীর্থঙ্কর। শেষ তীর্থঙ্করের নাম কি ছিল? অপশন এ পার্শ্বনাথ, অপশন বি মহাবীর, অপশন সি সিদ্ধার্থ, অপশন ডি শিলভদ্র। তো এখানে সঠিক উত্তর হল অপশন বি মহাবীর। হুইচ রুলার ওয়াজ কন্টেম্পোরারি অফ বোথ বুদ্ধ অ্যান্ড মহাবীর? মহাবীর এবং গৌতম বুদ্ধের সমসাময়িক, উভয়েরই সমসাময়িক ছিলেন কোন ব্যক্তি? অপশন এ বিম্বিসার, অপশন বি চন্দ্রগুপ্ত, অপশন সি প্রদ্যুৎ, অপশন ডি অজাতশত্রু। উত্তর অপশন এ বিম্বিসার। নেক্সট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু বুদ্ধিজম দ্য কজ অফ অল সরো ইজ। বৌদ্ধ ধর্ম অনুসারে সমস্ত দুঃখের উৎস হল অপশন এ মায়া, অপশন বি কাম, অপশন সি তৃষ্ণা, অপশন ডি ক্রোধ। সঠিক উত্তর অপশন সি তৃষ্ণা। নেক্সট কোয়েশ্চেন, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে, অ্যাসোসিয়েশন। কোয়েশ্চেন নাম্বার 6, হু ফাউন্ডেড অভিনব ভারত? অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেন? অপশন এ বালগঙ্গাধর তিলক, অপশন বি বারীন্দ্র কুমার ঘোষ, অপশন সি ভি ডি সাভারকর, বিনায়ক দামোদর সাভারকর, অপশন ডি বিপিনচন্দ্র পাল। এখানে সঠিক উত্তর অপশন সি ভি ডি সাভারকর। ইন নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ ইয়ার ওয়াজ অল ইন্ডিয়া কিষাণ সভা ফাউন্ডেড? সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? সঠিক উত্তর অপশন এ 1936। নেক্সট কোয়েশ্চেন, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি ওয়াজ ফাউন্ডেড বাই। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? অপশন এ বালগঙ্গাধর তিলক, অপশন বি গোপালকৃষ্ণ গোখলে, অপশন সি লালা লাজপত রায়, অপশন ডি বিপিনচন্দ্র পাল। সঠিক উত্তর গোপালকৃষ্ণ গোখলে। নেক্সট কোয়েশ্চেন, ব্রাহ্ম সমাজ ওয়াজ ফাউন্ডেড ইন দ্য ইয়ার? অপশন এ 1927, অপশন বি 1928, অপশন সি 1929, অপশন ডি 1930। তো ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হয়েছিল, সঠিক উত্তর অপশন বি 1928। নেক্সট কোয়েশ্চেন, হু ফাউন্ডেড স্বদেশ বান্ধব সমিতি? স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন?
পুলিন দাস, অশ্বিনী কুমার দত্ত, সূর্য সেন নাকি বারীন্দ্র ঘোষ? সঠিক উত্তর অশ্বিনী কুমার দত্ত। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান জিওগ্রাফি মাউন্টেন্স থেকে কোশ্চেন নাম্বার 11, হাইয়েস্ট পিক অফ পেনিনসুলার ইন্ডিয়া, উপদ্বীপীয় ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? কলসুবাই, আনাইমুদি, মহেন্দ্রগিরি না মহাবালেশ্বর? তো উপদ্বীপীয় ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল অপশন বি, আনাইমুদি। নেক্সট কোশ্চেন, দ্য হিমালয়া ওয়ার আপলিফটেড ফ্রম দ্য, হিমালয় পর্বতটি উত্থিত হয়েছে কোথা থেকে? অপশন এ ইন্ডিয়ান ওশেন, অপশন বি হার্সেনিয়ান জিওসিনক্লাইন, অপশন সি টেথিস জিওসিনক্লাইন, অপশন ডি নান অফ দি অ্যাবাভ। জিওসিনক্লাইন অর্থাৎ মহীখাত। তো হিমালয় পর্বতটি উত্থিত হয়েছে, সঠিক উত্তর অপশন সি টেথিস মহীখাত থেকে। দ্য ওয়ার্ড ঘাট মিন্স, ঘাট শব্দটির অর্থ কী? অপশন এ পোর্ট বন্দর, অপশন বি স্টেয়ার ধাপ, অপশন সি থ্রাস্ট বা চ্যুতি, অপশন ডি গ্যাপ অর পাশ, ফাঁক বা পাশ। তো এখানে ঘাট শব্দের অর্থ সঠিক উত্তর অপশন ডি গ্যাপ অর পাশ। নেক্সট কোশ্চেন, সিমলা হিল ইনস্টিটিউটেড ইন, সিমলা পাহাড় কোথায় অবস্থিত? অপশন এ বীর পাঞ্জাল, অপশন বি কারাকোরাম, অপশন সি জাসকার, অপশন ডি ধাওলাধার রেঞ্জ। তো সিমলা পাহাড়টি অবস্থিত অপশন ডি ধাওলাধার রেঞ্জে। নেক্সট কোশ্চেন, দ্য হিল অফ বাবাবুদান আর সিচুয়েটেড ইন দা, বাবাবুদান পাহাড় কোন পর্বতমালার অন্তর্গত? অপশন এ ওয়েস্টার্ন ঘাট, অপশন বি ইস্টার্ন ঘাট, অপশন সি জাসকার, অপশন ডি সাতপুরা। তো বাবাবুদান হলো অপশন এ পশ্চিমঘাট পর্বতের অন্তর্গত। পরের প্রশ্ন জেনারেল সায়েন্স হরমোনস থেকে কোশ্চেন নাম্বার 16, দ্য ফার্স্ট হরমোন প্রোডিউস বাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে প্রস্তুত করা প্রথম হরমোন কোনটি? অপশন এ ইস্ট্রোজেন, অপশন বি টেস্টোস্টেরন, অপশন সি থাইরক্সিন, অপশন ডি ইনসুলিন। তো প্রথম জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা প্রস্তুত হরমোন হল অপশন ডি ইনসুলিন। দ্য ফাইটো হরমোন রেসপন্সিবল ফর সিনেসিনস, তো কোন উদ্ভিদ হরমোন, কোন উদ্ভিদ হরমোন বয়োবৃদ্ধির জন্য বা বৃদ্ধাবস্থার জন্য দায়ী? সেটি হল অপশন এ সাইটোকাইনিন, অপশন বি অক্সিন, অপশন সি জিপারেলিন নাকি অপশন ডি ইথিলিন। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি ইথিলিন। পরের প্রশ্ন, দ্য ডিজিজ কজ ডিউ টু ল্যাক অফ এডিএইচ, এডিএইচ হরমোনের অভাবে কোন রোগটি হয়? অপশন এ ডায়াবেটিস ইনসিপিডাস, অপশন বি ডায়াবেটিস মেলিটাস, অপশন ডি গ্রেভস ডিজিজ, অপশন ডি কুশিং ডিজিজ। তো এখানে সঠিক উত্তর হল অপশন এ ডায়াবেটিস ইনসিপিডাস। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ আ ন্যাচারাল অক্সিন, প্রাকৃতিক অক্সিন কোনটি এর মধ্যে? এন এ এ নাকি আই এ এ নাকি 2,4-D না আই বি এ? তো এখানে সঠিক উত্তর হল অপশন বি আই এ এ। নেক্সট কোশ্চেন, ফ্রম হুইচ সেল অফ প্যানক্রিয়াস দ্য ইনসুলিন ইজ রিলিজড, প্যানক্রিয়াসের কোন কোষ থেকে ইনসুলিন হরমোন নির্গত হয়? আলফা সেল, বিটা সেল, গামা সেল, কোনোটাই নয়। তো এখানে অপশন সঠিক উত্তরটি হল অপশন বি বিটা সেল। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি থেকে ফান্ডামেন্টাল রাইটস এবং এগ্রিকালচার কোশ্চেন নাম্বার 21, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট আ ফান্ডামেন্টাল রাইট আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন,
ভারতীয় সংবিধান অনুযায়ী কোনটি ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারের মধ্যে পড়ে না? রাইট টু ইকুয়ালিটি, রাইট টু লিবার্টি, রাইট টু প্রপার্টি, দ্য রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। তো এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি, দ্য রাইট টু প্রপার্টি। দ্য রাইট টু প্রপার্টি 44 অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল যখন, তখন ফান্ডামেন্টাল রাইটস থেকে বাদ দিয়ে দেওয়া হয়। তো বর্তমানে দ্য রাইট টু প্রপার্টি ফান্ডামেন্টাল রাইটের অংশ নয়। নেক্সট কোয়েশ্চেন, আর্টিকেল 25 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রিলেটস টু? আর্টিকেল 25 আমাদের সংবিধানের আর্টিকেল 25-এ কী লেখা রয়েছে, কী বিষয় রয়েছে? অপশান এ কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, অপশান বি রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, অপশান সি রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, অপশান ডি রাইট টু স্পিচ। তো আর্টিকেল 25-এ রয়েছে অপশান বি সঠিক উত্তর, স্বাধীনতা, ধর্মের স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে আর্টিকেল 25-এ। নেক্সট কোয়েশ্চেন, দ্য রাইট টু এডুকেশন বিটুইন 6 and 14 ইয়ার্স অফ এজ হ্যাজ বিন ইনক্লুডেড অ্যাজ আ ফান্ডামেন্টাল রাইটস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন? 6 থেকে 14 বছর বয়সে শিশুদের শিক্ষার অধিকার, এই বিষয়টি আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় কোন বছর, কোন সালে? অপশান এ 1998, অপশান বি 2001, অপশান সি 2002, অপশান ডি 2000। তো এখানে সঠিক উত্তরটি হলো অপশান সি 2002। নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ ইয়ার ওয়াজ পাস দ্য কংগ্রেস রেজলিউশন অন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ন্যাশনাল ইকোনমিক পলিসি? কোন বছর জাতীয় অর্থনৈতিক পলিসি এবং মৌলিক অধিকারের জন্য রেজলিউশন পাশ হয়েছিল? সেই বছরটি হল অপশান বি 1931। কোশ্চেন নাম্বার 25, গ্রিন রিভলিউশন অকার্ড ফার্স্ট ইন? সবুজ বিপ্লব কোথায় প্রথম হয়েছিল? এখানে সঠিক উত্তরটি হল অপশান এ, পাঞ্জাব এবং হরিয়ানাতে। নেক্সট কোশ্চেন, ইংলিশ থেকে সিনোনিম, কোশ্চেন নাম্বার 26, সোনোরাস, সোনোরাস অপশান এ লাউড, অপশান বি শ্রিল, অপশান সি হর্স, অপশান ডি ফুল অ্যান্ড ডিপ। তো এখানে ভুল করে কালার পড়ে গেছে। তো এখানে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হলো অপশান ডি ফুল অ্যান্ড ডিপ। সোনোরাস কথাটি অর্থ হলো গম গমে। তো সঠিক উত্তর অপশান ডি ফুল অ্যান্ড ডিপ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 27, ব্রিজারি, এর অপশানগুলো হচ্ছে অপশান এ বিউটিফুল, অপশান বি গ্রোস্টেস, অপশান সি মান্ডেন, অপশান ডি লুক বিয়ার্ড। তো এখানে ব্রিজারি এর সঠিক উত্তরটি হবে গ্রোটেস্ক, এর অর্থ হলো উদ্ভট। কোশ্চেন নাম্বার 28, ভিভাসিয়াস, ভিভাসিয়াস এর সঠিক উত্তরটি হবে অপশান সি ফুল অফ লাইফ, অর্থাৎ প্রাণবন্ত, ভিভাসিয়াস বা প্রাণবন্ত ফুল অফ লাইফ। কোশ্চেন নাম্বার 29, পটপৌরি, পটপৌরি এর সঠিক উত্তরটি হলো মেডলি। কোশ্চেন নাম্বার 30, ক্যাকোগ্রাফি,
একোগ্রাফি এর সঠিক উত্তরটি হলো অপশন এ ব্যাড স্পেলিং। কোয়েশ্চেন নাম্বার 29 পটপুরির অর্থ হলো পাঁচ মিশালি, যার উত্তর হলো মেডলি। নেক্সট কোয়েশ্চেন ম্যাথামেটিক্স থেকে, ইফ রুপিস 8400 ইজ ডিভাইডেড অ্যামং এ বি এন্ড সি ইন দ্য রেশিও অফ 1/5:1/6:1/10, হোয়াট ইজ দ্য শেয়ার অফ এ? 8400 টাকা যদি এ বি এবং সি এর মধ্যে 1:5:1/6:1/10 অনুপাতে ভাগ করে দেওয়া যায় তাহলে ই কত টাকা পাবে? তো অঙ্কটা তোমরা কষে নাও ভিডিও পজ করে। তো এর সঠিক উত্তরটি হবে অপশন সি 3600। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ পারফেক্ট স্কোয়ার অ্যাজ ওয়েল অ্যাজ কিউব? কোনটি একই সাথে পারফেক্ট স্কোয়ার এবং কিউব? তো এখানে সঠিক উত্তরটি হলো অপশন ডি 64। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য গিভেন ওয়ান্স দ্যাট উইল কমপ্লিট দ্য সিরিজ। এই সিরিজের পরবর্তী সংখ্যা কোনটি হবে? তো এই সিরিজের পরবর্তী সংখ্যা হবে অপশন ডি 16/31। কোশ্চেন নাম্বার 34, ইফ দ্য রেশিও অফ দ্য এরিয়াজ অফ টু স্কোয়ার ইজ 16:1 দেন দ্য রেশিও অফ দেয়ার পেরিমিটার ইজ? এর সঠিক উত্তরটি হবে অপশন এ 4:1। ইন আ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ UPDATE is written FRWCRY and GREATS is written in the code LANGUAGE. Language কিভাবে লেখা হবে? এর সঠিক উত্তরটি হবে অপশন ডি GNDWBL। নেক্সট কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, কারেন্ট অ্যাফেয়ার্সগুলি সম্পূর্ণ ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে নেওয়া। তো কারেন্ট অ্যাফেয়ার্স, হুইচ ইউরোপিয়ান কান্ট্রি হ্যাজ রিসেন্টলি ইন্ট্রোডিউস GAFA ট্যাক্স অন গ্লোবাল ইন্টারনেট টেকনোলজি ফার্ম? কোন ইউরোপিয়ান দেশ সম্প্রতি গ্লোবাল ইন্টারনেটের উপর GAFA ট্যাক্স ইন্ট্রোডিউস করলো, শুরু করলো কোন দেশ? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ ফ্রান্স। কোশ্চেন নাম্বার 37, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য নিউ চেয়ারম্যান অফ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন? সঠিক উত্তর অপশন ডি অনিল মানিভাই নায়ক। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য থিম অফ 2018 ওয়ার্ল্ড এইডস ডে? 2018 সালের বিশ্ব এইডস দিবসের থিম কী ছিল? তো এখানে সঠিক উত্তর হল অপশন ডি নো ইউর স্ট্যাটাস। কোয়েশ্চেন নাম্বার 39, ইন্ডিয়াস ফার্স্ট আউল ফেস্টিভ্যাল ওয়াজ হেল্ড ইন হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ? ভারতের প্রথম আউল ফেস্টিভ্যাল কোথায় আয়োজিত হলো, অর্থাৎ পেঁচা উৎসব এটা আয়োজিত হয়েছে? অপশন ডি পুনেতে।
Next question, which of the following cities is the venue of the United Nations Climate Summit? COP24 কোন শহরে আয়োজন করা হবে? তো নেক্সট COP24 আয়োজন করা হবে, সঠিক উত্তর অপশন এ, ক্যাটোইস, পোল্যান্ডের ক্যাটোইস শহরে আয়োজন করা হবে COP24। তো বন্ধুরা, এখানে শেষ হলো WBCS মক টেস্ট 3। তোমাদের স্কোর কত হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও পরবর্তী মক টেস্টগুলির জন্য। ধন্যবাদ, নমস্কার।